2070 সালে আমাদের বিশ্ব কেমন হবে কল্পনা করুন। 2070 সালে স্বাগতম, এমন একটি সময় যেখানে মানবতা অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে এবং বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই উত্তেজনাপূর্ণ যুগে আমাদের বিশ্ব দেখতে কেমন হতে পারে তা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আমার সাথে যোগ দিতে পারেন। 2070 সালে শহরগুলি প্রাণবন্ত এবং টেকসই কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। স্কাইস্ক্রাপারগুলি এখন উল্লম্ব উদ্যানগুলিকে অন্তর্ভুক্ত করে, পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করে এবং বায়ুকে বিশুদ্ধ করে। উন্নত পরিবহন ব্যবস্থা যেমন স্বায়ত্তশাসিত উড়ন্ত যান এবং হাইপারলুপ নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে যানজট এবং কার্বন নির্গমন কম করেছে। ভবিষ্যতের বাড়িতে এআই রোবট দৈনন্দিন জীবনে জুড়ে যায়। স্মার্ট হোমগুলি বুদ্ধিমান সহকারী দিয়ে সাজানো, যা আমাদের চাহিদা পূরণ করে। শক্তি খরচ পরিচালনা থেকে শুরু করে ব্যক্তিগত কৃত স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান পর্যন্ত অগমেন্টেড রিয়েলিটি চশমা আমাদের ভার্চুয়াল পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেয়, শিক্ষা এবং বিনোদনে বিপ্লব ঘটাতে পারে। 2070 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য সারা বিশ্বজুড়ে কয়লার ব্যবহার বন্ধ হয়ে যায়। আমরা নদী, বায়ু ও সূর্য থেকে শক্তি উৎপাদনের উপর পুরোপুরি নির্ভর করি এবং অতীতে আমরা যত ভুল করেছি সেগুলি অনেকটাই শুধরে যায়। সবাই মাঠে চাষ করার পাশাপাশি শহরের ছাদকে চাষের লীলাভূমিতে রূপান্তরিত করেছে, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। উল্লম্ব খামারগুলি জলের ব্যবহার কম করে ফসলের ফলন সর্বাধিক করতে হাইড্রোপনিক্স এবং এরোপনিক্স ব্যবহার করে। সুরক্ষিত বন্যপ্রাণী সংরক্ষণ এবং পুনর্বনয়ন প্রকল্পগুলি জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে এবং আমাদের গ্রহের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে সাহায্য করেছে। আমাদের অন্বেষণের তৃষ্ণা আমাদের পৃথিবীর বাইরে নিয়ে গেছে। 2070 সালে মানবতা চাঁদ এবং মঙ্গলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। এই বহির্জাগতিক উপনিবেশগুলি আরও মহাকাশ অনুসন্ধানের জন্য সোপান হিসেবে কাজ করে। বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে একসাথে কাজ করে। সম্পদের জন্য গ্রহাণু খনন একটি বাস্তবে পরিণত হয়েছে। আমরা যখন 2070-এর দিকে তাকাই, আমরা একটি বিশ্ব দেখতে পাচ্ছি যেটি উদ্ভাবন, সহযোগিতা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিশাল চ্যালেঞ্জগুলি অতিক্রম করেছে। এই ভাগ্যকে রূপান্তর করা আমাদের উপর নির্ভর করে। নিশ্চিত করা যে আমাদের পৃথিবী সেই ইউটোপিয়া হয়ে উঠবে যার স্বপ্ন আমরা দেখি। আমি জানি ভিডিওটি খুব ছোট বানানো হয়ে গেছে, আরেক দিন এই নিয়ে বড় একটি ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই বন্ধুরা, আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।